হ্যালো প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আজকের শুভ রাস পূর্ণিমার উপলক্ষে আজকের এই ভিডিওতে আসা আমার তো সবাইকে আমার তরফ থেকে আমন্ত্রণ এবং প্রীতি শুভেচ্ছা রইল। এবং আজকের আমাদের পাতিবুনিয়া রাস উৎসব মেলা কমিটির পরিচালনায় আজকের সেই শুভ রাস পূর্ণিমা আজকের আমরা উপভোগ করছি। এবং আজকে রাধাকৃষ্ণর যে নীলা হয়েছিল, সেই নীলার যে কিছু মুহূর্ত সেই আমাদের এই পাতিবুনিয়া তে আজকের কমিটির পরিচালনায় আজকের সেই লীলা আমরা দেখতে পাচ্ছি। তো আজকের মায়ের ঘটোত্তোলন এবং রাধাকৃষ্ণর ঘটোত্তোলন করতে যাচ্ছে। তো আমি কিছু মুহূর্ত আমি দেখাচ্ছি আমাদের গ্রাম। তো সবাই দেখতে থাকো আমাদের পাতিবুনিয়া রাস উৎসব। তো সবাইকে বলবো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন অবশ্যই। এবং এবারে আমাদের গ্রামবাসীরা কিভাবে লাইন দিয়ে মায়ের ঘটোত্তোলন করতে যাচ্ছে আমি তোমাদেরকে পুরো ভিডিওটা দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। রাধাকৃষ্ণ নাম করে একটা আমাদের আমাদের গ্রামবাসীর শিবপ্রসাদ মণ্ডল এবং ওনার সম্প্রদায় রয়েছেন। এবারে আমাদের হরিনাম এই আমাদের যে রাধাকৃষ্ণর যে নীলা হয়েছিল সেই নীলার কিছু গান করবে। এই গান করে আমাদের রাধাকৃষ্ণের যে ঘটোত্তোলন করতে যাওয়া হবে চিনাই নদীতে। তো আপনারা দেখতে থাকো। তো বন্ধুরা সবাই লাইক শেয়ার কমেন্ট করবেন অবশ্যই, ভালো লাগবে। এবং রাত্রে আপনাদেরকে আমার তরফ থেকে আমন্ত্রণ থাকলো, রাত্রে কীর্তন রয়েছে। কীর্তন কোথা থেকে? নদিয়ার কীর্তন রয়েছে। কীর্তনিয়া না কীর্তন? কীর্তন, কীর্তন। তো কীর্তন খুবই সুন্দর। নদিয়া থেকে আগত আমাদের পাতিবুনিয়া রাস উৎসব কমিটির পরিচালনায় আজকের সুন্দর রাত্রি উপভোগ করব, শুভ সন্ধ্যা। সেই শুভ সন্ধ্যার পরিচালনায় আজকের আমরা এই পাতিবুনিয়ার যেই নগরদ্বীপবাসীরা এখানে অনেক হাজার রয়েছে এবং গ্রামবাসীরা আজকের দলে দলে এখানে লাইন দিয়ে এই ঘটোত্তোলনে যাচ্ছে। দেখাবো আমি তোমাদেরকে, একটু ওয়েট করতে হবে। তো গাইস, আমাদের গ্রামের দাদু রয়েছে, আঙ্কেল রয়েছে, সবাই এখানে রয়েছে উপস্থিত। আপনারা আমাদের মহিলাদের রাস্তার উপরে সারিবদ্ধভাবে আগে তারপর আমাদের সমাজে থাকবে, তারপর আমরা থাকবো।
কৃষ্ণ হরে হরে